এই তফসিল ঘোষণার পিছনে এবং আমরা আবার সুশৃঙ্খল ভাবে মহাজাতের পরে আমরা আবার চলে যাব সেই আমাদের ভাগ্যবাহ উত্তর দিকে আসুন সরকারকে বলতে চাই আপনি 18তে এবং 14তে যে নির্বাচন করে তামাশা নির্বাচন করেছেন এই তামাশার নির্বাচন থেকে বিরত থাকুন আপনি এই তামাশার নির্বাচন বিশ্ববাসী দেশবাসী দেখতে চায় না আসুন আমরা করো আইন শৃঙ্খলা কে আমরা সম্মান করি কোনো ভাঙচুরে বিশ্বাস করি না যারা উপরে বিশ্বাস করি না সেহেতু আমরা শান্তিভাবে এই বিক্ষোভ মিছিল করলাম সরকারকে এবং নির্বাচন কমিশনকে জানাই দিতে চাই আপনাদের এই পদক্ষেপ থেকে তফসিল করে তারা থেকে বিরত থাকুন আল্লাহুম্মা আমিন ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله شكرًا سود وتاخرين ومن بغلة بشير وفي شانتي فرشور كرين الله جل وعلا شانتي في فتح كرين سي بروح تقردان يا الله جل سالم جل سيب كره مظلوم سي سلم جي قتالين جيكي حتى خدا تاخرين خمش وقردان رب ترخم هما كما رب ياري صغيرا السلام على المرسلين والحمد لله رب العالمين আমরা মিছিল সহকারে বাইতুল মোকাররমের দিকে যাব সবাই আমাদের মিছিল শুরু করুন তাই মা বোঝার কিছু নাই দর্শক এই মুহূর্তে আমরা জানাচ্ছিলাম যে আপনারা জানেন যে আজকে ঠিক পাঁচটার পরে নির্বাচন কমিশন ঘোষণা করেছেন সে তিনি তফসিল ঘোষণা করবেন এবং বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি লাইভে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিবেন নির্বাচন কমিশন আমরা জানি যে 12ই নভেম্বর অর্থাৎ 3 নভেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ সরার দুর্দানে একটি সমাবেশ করেছিলেন এবং সমাবেশে বলেছিলেন যে আগামী 10ই নভেম্বরের মধ্যে যদি এই সরকার পদত্যাগ না করে তাহলে আমরা আরো কর্মসূচি দেবো ঠিক তারপরে 10ই নভেম্বরের পরে 12 নভেম্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান দেয় যদি নির্বাচন কমিশন এই সরকার পদত্যাগ না করা পর্যন্ত যদি কোনো তফসিল ঘোষণা করে তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ তফসিল ঘোষণার দিন নির্বাচন অভিমুখে তারা গণমিছিল করবেন এবং তারই পরিপ্রেক্ষিতে সেই পূর্ব ঘোষিত যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির বাস্তবায়নের লক্ষ্যে আমরা জানি কিছুক্ষণ আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে বাইতুল মোকাররমের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল অথবা গণমিছিল নিয়ে ঠিক নাইটেঙ্গেল মোড় ঘুরে শান্তিনগর মোড়ে এসে পুলিশের বাধার মুখে পড়ে এবং তারা এখানে তারা সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সেই গণমিছিল শেষ করে আবারও তারা বাইতুল মোকাররমের দিক চলে যান এবং এখানে সংক্ষিপ্তভাবে মোনাজাত করেন দর্শক জানাচ্ছিলাম আজকে তফসিল ঘোষণার আর মুহূর্তে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে গণমিছিল সে গণমিছিলের সর্বশেষ আপডেট পরবর্তীতে আবারও আপনাদেরকে সরাসরি লাইভে নিয়ে আসবো আমি মুজাহিদ